ঘড়ির কাটা দুটো দশ খেয়ে দে এবার শুতে যাব ছোটোবেলায় মায়ের কাছে গল্প শুনে ঘুমিয়ে পড়তাম কিন্তু আমরা তো এখন বড় হয়ে গিয়েছি তাই আমাদেরকে এখন গল্প বলার কেউ নেই আজকে থেকে আমি তোমাদের গল্প শোনাব আজকের গল্প মাতৃহীনা দেবী চৌধুরানীর লেখা ছোটোবেলা থেকে আমার মা নেই লোকে আমায় বলতো মা খেকো মানুষের এত বড় দুর্ভাগ্যের উপর এতখানি নির্মম পরিহাস মানুষে যে কেমন করে করে আমি তো তা ভেবে পাই না এই মায়ের অভাবে যে কি বোধ হয় আমার মতো তা আর কেউ তা কখনো অনুভব করতো না অথচ আমি ছিলেম আমার ভাগ্যের জন্য দায়ী বাবা আমার মা বাপ দুইয়ের অভাবই পূর্ণ করেছিলেন আমার আদর আবদারের অন্ত ছিল না লোকে বিরক্ত হতো মাওডা মেয়ের অত কেন বাবা হাসতেন বলতেন আহা করুক সে থাকলে তো সইতো না হয় আমিও শইলেম তবু যত বড় হচ্ছিলেম আমার মনের অভাব ততই বেড়ে উঠছিল কিছুতে যেন সুখ পেতাম না খেলার সাথীরা যখন মা বলে ডাকত আমার মন তখন তৃষিত হয়ে উঠতো ওই ডাকদের জন্য মা 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 কি মিষ্টি এই নামটি আমার কেবল কান্না পেত রাগ হতো কেন আমার মা নেই মা ডাকের কিছু অভাব পূর্ণ করবার জন্য আমার জেঠিমা বা খুড়িমা কেউ ছিলেন না আমার শুকনো বুকের ভিতরটা যেন তাই থেকে থেকে হাঁপিয়ে উঠত যশোদা আমায় মানুষ করেছিল তাকে আমি মা বলে ডাকতে শুরু করার সে বাধা দিলে ছি দিদিমণি যাকে তাকে কি মা বলতে আছে বিয়ে হোক রাঙা শাশুড়ি হোক তাকে মা বলে ডাকবে সেই দিনটি থেকে বিয়ের জন্য মনে মনে বড়ই স্বাদ জন্মালো বিয়ে জিনিসটা যে কী তা তখন ভালো করে জানতুম না তার সুখ দুঃখ লাভ লোকসানের হিসাব খতিয়ে দেখার সে বয়সও নয় বিয়ের প্রধান যা স্বামী তার কথা তখন জানতেমও না ভাবতেমও না কেবল জানতেম বিয়ের সঙ্গে মস্ত বড় একটা যৌতুক আমার পাওনা আছে সে মা ক্রমে বয়স বাড়তে লাগলো সংসারের সঙ্গে ছোটোখাটো পরিচয়ও আরম্ভ হলো তবু আমার মানুষের মানসী প্রতিমাকে আমার ভবিষ্যৎ শাশুড়িকে আমি এতটুকু মলিন হতে দিলেম না খুব উজ্জ্বল রঙে রাংটায় মুড়ে মাকে আমার দুর্গাপূজার প্রতিমার মতোই আমার বুকের ভিতর আমি পুজো করতেম শাশুড়ি সম্বন্ধে কেউ আমায় ঠাট্টা করে কোনো অন্যায় কথা বললে আমি তা সইতে পারতেম না মুখরার মতো তখনই ঝগড়া বাঁধিয়ে দিতেম লোকে বলতো দেখ দেখ রানুর এখন থেকে শাশুড়ির উপর কত দরদ ওরে অত ভক্তি করিস নে রে শেষে রাখতে পারবি নে বারো উত্তীর্ণ হয়ে তেরোই পা দিতেই আমার জন্য পাত্র খোঁজা শুরু হলো আমি বাবার বড্ড আদরের মেয়ে ছোটো মেয়ে তাই আমার জন্য একটু বিশেষ করেই যাচাই বাছাই চলছিল বাবার মনের মতো আর হয় না শেষে তার পছন্দ মতো একটি পাত্র মিলে গেল কলকাতায় বাড়ি বেশ সচ্চরিত্র একশো টাকা মাইনে চাকরি করেন ঘরে ভাত কাপড়ের অভাব নেই অবস্থাও ভালো চাকরিতে ভবিষ্যৎ উন্নতিরও সম্ভাবনা আছে বিধবার একমাত্র সন্তান এইখানটায় বাবার মন একটু খুদখুত করছিল আমারও যে না হয়েছিল এমন না আমার এতদিনের এত সাধের দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে গেল তা হোক মনের ভিতরকার যে মনোময়ী মা তার সাজের বদলে কিছু এসে যায় না তবে অনেক দিনের ঘষা মাজা নাড়াচাড়ায় যে উজ্জ্বল মূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল তাকে নিজের হাতে নিরাভরণা করতে মনে একটা ব্যথাও লাগল মনকে প্রবোধ দিলেন নসুর মাতো বিধবা কাঞ্জনের মাও তাই কি আর হবে তাই তবু মা তো বাবা একদিন কাছে ডেকে আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন রানু এবার বাবা ছেড়ে মার কাছে যাচ্ছিস মা পেয়ে বাবাকে ভুলে যাবি না তো রে আমি বাবার গোলে মাথা রেখে বললাম না বাবা তোমায় আমি কিছুতেই ছেড়ে থাকতে পারবো না কিছুতেই না বাবার আমার মনের ভাব তখন অমনিধারাই ছিল বটে তবু তার মধ্যে ওই যে বাবা মিষ্টি করে বললেন মা পাচ্ছিস এই কথাটি আমার গানে এমন মধুর স্বরে বেজে উঠল যে তেমন মধুর কোনো শব্দ বুঝি আমার কান দুটো কখনও শোনেনি ওগো সত্যিই হবে এবার আমি মা পাব মা ডাকের স্বাদ আমার এই জন্মে পূর্ণ হবে তাহলে বিয়ে হয়ে গেল বিয়ের কথায় বর্ণনার কিছু নাই অধিকাংশ বাঙালি গৃহস্থ ঘরে মেয়ের বিয়ে যেমনভাবে হয় আমার বেলাতেও কোনো দিকে তার কোনো ব্যতিক্রম হয়নি সেই আত্মীয় কুটুম্বের সমাগম গহনা কাপড় আলো বাজনা ফুলের মালা ছাপানো কবিতা আপ্যায়নের সহিত একখানি অপরিচিত সুন্দর মুখ শুভ দৃষ্টির মধুর মিলন সবই তাই তাতে নতুনত্ব বা বিশেষত্ব কিছুই ছিল না হ্যাঁ কিছু তফাৎ ছিল সেই সুন্দর মুখের যিনি অধিকারী তিনি আজ মন্ত্র পড়ে আমায় নিজের বলে গ্রহণ করে তার মাকে মা বলবার পূর্ণ অধিকার আমায় দিয়েছিলেন আর তার সেই মহৎ বিনিময়ে আমি আমার ১৩ বছর বয়সের কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি ভরে তার পায়ে ঢেলে দিলেন মাতৃহীনাকে যিনি মা দিলেন তাকে অদেয় কিছু থাকে কি ভালো করে এসব মনস্তত্বের ব্যাখ্যা তখন মনে মনেও করতে পারিনি তবে মনের নদীতে যেন এমনিভাবেই একটা আলোড়ন উঠেছিল বিয়ের পর শ্বশুর বাড়ি এলেন বাবাকে ছেড়ে ভাইদের ছেড়ে এই আমার প্রথম বাইরের সংসারে পা ফেলা তাই ভয়ে ভাবনায় চোখে জল ঝরছিল তবু একটা নতুন আশায় মনের ভিতরটা থেকে থেকে যেন আনন্দে দুলে দুলেও উঠেছিল মাকে দেখতে পাব আমাদের গাড়ি এসে দোরে দাঁড়াতেই শাঁখ বেজে উঠল একজন গহনা পড়া মোটা সোটা আধা বয়সী স্ত্রীলোক আমায় নামিয়ে নিতে এলেন বয়স আমার তেলো হলে কি হয় দেখলে লোকে ষোলোর কম বলত না যিনি নামিয়ে নিতে এসেছিলেন তিনি খুশ শাশুড়ি হাত ধরে নামাতে হলো আমি তৃষিত চোখে চেয়ে রইলে লোকে আমায় বেহায়া বলবে কিনা সে উপদেশ মনেও ছিল না শুনেছিলেন শাশুড়ি বিধবা তাই তাকে চিনে নিতে দেরি হল না স্বামীর মুখের সঙ্গে তার মুখের অনেকখানি মিল ছোটো খাটো গৌরবর্ণ আধা বয়সী চেহারাখানা দেখলেই ভক্তি হয় মা বলে ডাকতে মনে কুণ্ঠা আসে না খুশাশুড়ি বললেন দিদি বৌমার মুখে মধু সন্দেশ দাও সোনার জলে মা লক্ষ্মীর মুখ দেখো ভাই সোনার চাঁদের বউকে যেন সোনার চোখে দেখতে পাব শাশুড়ি গম্ভীর মুখে বললেন তোমরা দেখো ছোটো বউ মিথ্যের মুখোশ পড়া আমার কর্ম নয় চারদিকে লোকজনদের বিস্মিত লজ্জিত মুখের পানে চেয়ে না দেখেই তিনি তখনকার কোনো দরকারি কাজে চলে গেলেন স্বামী আস্তে আস্তে মুখ নিচু করে গাড়ি থেকে নেমে এলেন আমি ছেলে মানুষ তার হেয়ালি কথার অর্থ না বুঝে খুশি হয়ে দুধে আলতায় এসে দাঁড়ালেম এমন করে আমার নবজীবনের অভ্যর্থনা হয়ে গেল বিয়ের পর যে কয়েকদিন সেখানে রইলেম গোলমালেই দিন কেটে গেল মা বলে ডাকবার মতো এতটুকু অবসরও শাশুড়ি আমায় পেতে দিলেন না দিন রাতি তার কাজ আর কাজ খাওয়ানো দেখাশোনা ঘর গুছানো পরিচ্ছন্নতা সাধন এই সবেতেই এমন ব্যস্ত হয়ে থাকতেন তিনি যে আমার কাছে আসবাব কি বসবার তার সময়ই হতো না শুনতে পেলে একদিন মা শাশুড়ি শাশুড়িকে বলছেন পদ্ম তোর বৌভাগ্যি ভালোই হবে মেয়ে বড় সুবোধ মা কী করছেন মার খাওয়া হয়েছে কি না পিসিদের কাছে খবর নেয় আহা ছোটবেলায় মা মরা ও তোকে মা বলে নিতে পারবে শাশুড়ি দালানে বসে লুচির ময়দা মাখছিলেন আমি যে ঘরের এক কোণে বসেছিলেন তা বোধহয় ওরা জানতেন না শাশুড়ি বললেন তা যদি হতো দিদি তাহলে মানুষের পেটে ভগবান সন্তান দিতেন না গাছপালাতেই ফলাতেন তুমিও যেমন পাগল বাকি কথা শোনা গেল না যেটুকু গেল তার অর্থও যে ভালো করে বুঝলুম না তা নয় তবু তার বিরক্ত বিবশ কণ্ঠস্বর আমার বালিকাচিত্তেও একটা আঘাতের দোলা দিয়ে গেল মনে হলো আমি ওকে খুশি করতে পারিনি কি উনি আমার কাছে চেয়েছিলেন কি করলে ওকে আমি খুশি করতে পারি আমায় যদি বুঝিয়ে দেন বলে দেন প্রাণপণেই যে আমি তা করতে রাজি আছি বছরখানেক পরে শ্বশুর ঘর করতে এলেন বাবা সঙ্গে অনেক জিনিসপত্র দিয়েছিলেন শাশুড়ি সবাইকে ডেকে দেখালেন কুটুম্বে সুখ্যাতি করলেন আমার সম্বন্ধে তার একই ভাব আমায় তিনি মা বলে ডাকতে দিলেন না প্রথম প্রথম আমি তার মানা না মেনেই মা বলেই ডাকতেন তিনি যেন শুনতে বা বুঝতে পারেননি এমনিভাবেই থাকতেন উত্তর দিতেন না কিন্তু এভাবে বেশি দিন চলে না একদিন স্পষ্ট করেই তা বুঝিয়ে দিলেন অত্যন্ত বিরক্ত হয়ে বললেন গুরুজনের কথা মানো না বাপেও ভালো শিক্ষা দেয়নি আমার বাছা স্পষ্ট কথা মিথ্যে আমি বলতেও পারি না সইতেও পারি না মুখে যতই মা মা করো মনে মনে তুমিও জানো আমিও জানি সত্যি তো তা নয় সেজন্যে কেউ তোমায় দুষবেও না তখনকার লোকে ঠাকুর ঠাকুরুন বলত মিথ্যের ওপর ঘেন্না ছিল না এখন যত ফাঁকি তত ঢং মা মা আমায় করো না তর্ক করবার মতো জ্ঞান বুদ্ধি আমার ছিল না সাহস বা শক্তির অভাব আরও বেশি অগত্যা চুপ করে আদেশ পালন করাই সহজপথ তাছাড়া সত্যি কথাই আমি বলবো এরপর মা ডাকে লোভও আমার কমে গিয়েছিল তৃষ্ণা শুধু শীতল জলেই মেটে এমন নয় অভাবেও মিটে থাকে শাশুড়ির লোক মন্দ ছিলেন না পাড়া প্রতিবেশী তার সুখ্যাতি করত এমন পরোপকারী মানুষ হয় না দাসী চাকররাও খুশি ছিল তার মিষ্ট কথা আর খাওয়ানোর যত্নে ছেলেদের প্রতি ভালোবাসার তার অন্ত ছিল না তার স্নানে জল গরম থেকে জামা ব্রাশের পর্যন্ত তিনি তদারক করতেন কেবল যত অপরাধকে অধম আমার মিথ্যে বলবো না তিনি আমার খাওয়া পড়ার কোনো দুঃখ রাখতেন না তা তিনি এলে করনেশান ইয়ারোপ্লেন প্রভৃতি নামজাদা পাড়ের শাড়ি কিনে দিতেন সেমিজ ব্লাউজওয়ালা এসেও এমনি ফিরে যেত না কিন্তু মানুষ কি শুধু খাওয়া পড়ারই কাঙাল পাখিকে খাঁচায় পুড়ে ক্রমাগত ছোলা মটর আর ভালো ভালো ফল খেতে দেওয়া যায় তাতে তার মনের অভাব কি মেটে আমার কত দিনের কত যত্নে নিজের হাতে করা সাথে যে ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেল সে খবর তো কেউ নিলেন না ছোটোবেলার আশা ভরা প্রাণ নিয়ে মা বলে যার কাছে এলেন তিনি আমায় মাতৃ স্নেহে কাছে তো টেনে নিলেনই না বরং অপরাধিনী করে পাশে ঠেলে সরিয়ে রেখে দিলেন মা আমায় আদর করে একদিনও কাছে ডাকেননি বৌমা বলেও ডাকতেন না আমার উপর ভালোবাসার এতটুকু বরাদ্দও সে স্থির জলে কখনো ভাসতে দেখিনি যা তিনি দিতেন না তা আমার কাছেও চাইতেন না বরং সেধে দিতে গেলে বিরক্তই হতেন রাগ করতেন বাড়ির পাঁচজনের মতো আমিও একজন থাকি খাই পরি ইচ্ছে হলে চুল বাঁধি কাজ করি ইচ্ছা না হয় করিও না এসবে নিষেধও নেই অনুরোধও নেই ছিল কেবল এক জায়গায় সে তার ছেলের বিষয় ছেলের খাবার করা ছেলেকে খেতে দেওয়া এসব তিনি নিজের হাতে করতেন কাউকেও তাতে ভাগ নিতে দিতেন না মা আমায় যে চোখেই দেখুন আমি যে তাকে সেই প্রথম যেদিন সবুজ বেনারসি শাড়ির আঁচলে গ্রন্থি বাঁধা তার ছেলের সঙ্গে একসঙ্গে তার পায়ের কাছে প্রণাম করে মনে মনে বলেছিলেন তুমি আমার মা আমার চিরদিনের মা আমার ক্ষুধিত তাপিত চিত্তের বেদনা হারা অমৃত ভরা সুখের উৎস মা সে কথা তো আর ফিরিয়ে নিতে পারি না তার হাতে পাওয়া অবিচারের আঘাত খেয়ে খেয়ে মন আমার এখন আর তেমন করে সারা দেয় না তবু কর্তব্যের কাছে তিনি এখন যে আমার মা আর চিরদিনই সেই মায়েই থাকবেন স্বামী আমায় ভালোবাসতেন আদরযত্ন করতেন তবু তিনিও তো মায়ের ছেলে বাইরের উচ্ছ্বাসটা তার একেবারেই ছিল না কতখানি গভীর জলে তরঙ্গ ওঠে আর কোনখানে ওঠে না এসব বৈজ্ঞানিক তত্ত্বের খবর তো রাখতেন না তাই নিজেকে বড় একা বড় অসহায় বলে মনে হতো মাকে তিনি ভালোবাসতেন ভগবানের প্রতীভ তাই মার মনে পাছে ব্যথা লাগে সর্বদাই ছিল তার এই ভয় আমার সম্বন্ধেও তাই এত সঙ্কোচ সাবধানতা বুঝতুম সব আবার এও বুঝতুম না মা যে শুধু তার একলারি মা আমার যে তিনি সব হয়েও কেউ নন এমনি করে তিন চার বছর কেটে গেল অসিত আমার কোলে এলো শাশুড়ি এবার ডাকার দায়ে অব্যাহতি পেলেন অশীর মা বলেই আমার পরিচয় হলো আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তা বড় সংসারে একান্ত অসহায় আমার সহায় হলো সঙ্গী হলো আনন্দ আসা সবই হলো আমার এতটুকু ছেলে অসিত তোমরা শুনে হাসছ ভাবছো এসব কবিত্বের কথা আসলে সত্যিই তাই তবু মানুষ যে মানুষ শুধু সংসারে সংগ্রাম করে এসে বেঁচে থাকতে পারে না মাঝে মাঝে শান্তিরও তার দরকার হয় বাইরের অভাব যাই থাক মনের অভাব মন দিয়েই মেটাতে সাধ যায় হয়তো কারো মেটে কারো মেটে না এমনি করে বছরের পর বছর কেটে এখন আমার মনের নদীতে ভাটা পড়ে এসেছে আমি যে মাতৃহীন এ অভাব আর আমার মনের কোণেও উঁকি মারে না মনে হয় জন্ম জন্মান্তর ধরে এমনি করে ঝরা ফুলের মতো প্রকৃতির গোলেই আমি পড়েছিলাম সংসারের লেনদেন নিয়েই আমার কারপার। তিন ছেলের পর দুই মেয়ে হওয়ায় মা তাদের নাম রেখেছিলেন সাধনা আর আরাধনা নাতি নাতনিরা ছিল তার গলার হার তারা এক মুহূর্ত চোখের আর হলে তিনি সংসার অন্ধকার দেখতেন তাদের নাওয়ানো তেল মাখানো চুল আঁচড়ানো সব তিনি নিজের হাতে করে দিতেন পাড়ার ছেলে মেয়েদের দেখে নতুন করে হেজলিন পাউডার ব্লুম রিবনের ব্যবহার শিখলেন নইলে তার নাতি নাতনিদের লোকে যদি তারিফ না করে তারা যা কিছু করে মার চোখে তাই ভালো তাই অদ্ভুত তাদের বাহাদুরি আর গুণপনার ইতিহাস শুনে শুনে বাড়ির লোকের তো দোকান ঝালাপালা হয়ে উঠতো মার কিন্তু বলে আস্মিত না সন্ধ্যের পর জপের মালা হাতে মাধুর পেতে মা তাঁর নাতি নাতনিদের নিয়ে গল্প শোনাতে বসতেন সে এক রূপকথার রাজ্য কোথায় কোন সাত সমুদ্র তেরো নদীর পারে ঘোড়ায় চড়া রাজপুত্র নদীর ভিতর সাতমহলা বাড়ির ঘুমন্ত পুরীর রাজকন্যা সাত ভাই চম্পার আদরিণী বোন পারুলবালা আরও যে কত দেশ বিদেশের বিচিত্র কাহিনী মা শুনিয়ে যেতেন সে সব শুনতে শুনতে এই এত বয়সেও পাশের ঘরে অন্ধকার বিছানার মধ্যে ছোট খুঁকিকে বুকে চেপে ধরে আমার ব্যাকুল মন কে জানে কি অতৃপ্ত বেদনার ভারে লুটিয়ে পড়তে থাকত মনে হতো সুধা সমুদ্রের তীরে দাঁড়িয়ে জন্ম ভরে কেবল তৃষ্ণা শয়েই কাটিয়ে গেলাম একদিন পাড়ার এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মাকে বললেম অশির বিয়ে খুব ছোটোবেলায় দিতে হবে ওদের মতো অমনি একটি টুকটুকে ছোট্ট বউ আমায় এনে দিও কিন্তু মা বললেন দুর্গা না বাছা আমি বেঁচে থাকতে তোমরা অশির বিয়ে দিও না যে দুঃখ আমি পেলাম তা আমি তোমায় দেব না শুনলে একবার কথা শ্রী মুখে একটা তীব্র উত্তর এসেছিল কষ্টে জিউভাকে সংযত করে নিলেন তবু ব্যথার উপর অস্ত্রচ্ছেদের মতো বেদনার মধ্যে আনন্দের আভাসও বুঝি একটুখানি পেয়েছিলেন যে দুঃখ উনি পেলেন আমায় তা দিতে চান না তবু এতটুকু অন্তরের টান আমার উপর ওর আছে এক এক সময় মনে হয় আমার কাজ ভুরিয়ে গিয়েছে এখন ছুটি পেলেই হয় উনি খুশি নন ঠিক বুঝতে পারি না একদিনের কথা বলি পুরনো ঠাকুর বাড়ি গেছে মা ঠাকুর ঘরে স্বামী খেতে বসেছেন আমি সামনের দালানে বসে পান সাজছি অসিত স্কুলে যাবে ভাতের জন্য ঠাকুরকে তারা দিচ্ছে স্বামী খেতে খেতে নুন চাইলেন ঠাকুর খোকার ভাত বাড়ছিল আমায় বললে বহুমা বাবুকো যারা নুন দেনতো এ নতুন লোক এ বাড়ির অলিগলির সব সন্ধান তো জানত না উঁকি দিয়ে চেয়ে দেখলেম নুনের জন্য উনি হাত গুটিয়ে বসে রয়েছেন দেবে এখন বলে নিশ্চিন্ত হতে পারলেম না পান ফেলে উঠে এসে একটু নুন এনে পাতে দিলেম লিখতে যতখানি সময় গেল কাজে হয়তো এতটা সময় যায়নি আমরা যে সেবিকার জাত সেবি সেবা করায় যে আমাদের পরম ধর্ম বলে চিরদিন শিখে এসেছি ওর খাওয়া হচ্ছে না সেইটাই আগে মনে হলো পাতে নুন দিয়ে সরে এলেম স্বামী মুখ নিচু করে খাচ্ছিলেন মুখ তুলে আমার দিকে চেয়ে দেখলেন তার ঠোঁটের কোণে একটুখানি হাসি আমেজ ফুটেছে কি না ফুটেছে হঠাৎ শাশুড়ির কণ্ঠস্বর কানে এলো এই যে খাবার সবাই বসে আছে আমার যেন পাপের মন নুন চাইলি শুনে তাড়াতাড়ি জব ছেড়ে উঠে এলে স্বামী বললেন কেন তুমি উঠে এলে না মা ওরা তো সব দিয়েছে যে হয় দিত মা বললেন আর আসবো না বাছা এবার থেকে ওরাই খাওয়াবে বুঝতে পারিনি অন্যায় করে ফেলেছি শাশুড়ি সেখানে আর একটিও দাঁড়ালেন না অপেক্ষাকৃত জোরে জোরে পা ফেলে আবার পুজোর ঘরে ফিরে গেলেন তিনি তার অসমাপ্ত জপের সূত্র ফের খুঁজে পেয়েছিলেন কিনা জানি না কিন্তু তার ছেলের পাতে নুন যে নিজের স্বাদ হারিয়ে তিত হয়ে গিয়েছিল সে আমি তার মুখ দেখে বুঝতে পেরেছিলেন তারপর থেকে শাশুড়ি আর একদিনও তার হাতে কিছু খেতে দেননি প্রথম কিছুদিন খাবার সময় কাছেও আসতেন না ছেলের অনুনয় বিনয় কান্নাকাটি রাগারাগিতে শেষে মা এসে বসতেন কিন্তু নিজের হাতে পাতে কিছু তুলে দিতেন না স্বামীর শিক্ষামতো আমি সে সময় সেদিকেই থাকতেন না ঠাকুরকে সব জিনিস ছুঁতে দেয়া হতো না তবু হাজার অসুবিধা সত্ত্বেও শাশুড়ি তার জেদ বজায় রেখেছিলেন তিনি জপের মালা হাতে নিয়ে এসে বসতেন কাজে নিজে কিছু পারতেন না নন্দ আমার মেজ ছেলে একদিন পাতে দই দিতে গিয়ে সবটুকু দই মেঝেতে উল্টে ফেলে দিল স্বামী রাগ করে বললেন দই আমি আর খাবো না আমার জন্যে দই আর পেত না মা দই আমি আর খাবো না মা শান্ত মুখে জবাব দিলেন না খাস তো পারব কেন এই দই খাওয়াটি যে মা ও ছেলে চিরদিনের অভ্যেস ছেলের যদি চলে চলে মার যে চলে না তা স্বামীও জানতেন অর্ধেকগুলি ভাত তিনি এই দই দিয়েই খেয়ে থাকেন স্বামী দই ছেড়ে দেওয়ায় শাশুড়িও আর দই স্পর্শ করতেন না আমার মুখে মার খাওয়া হচ্ছে না খবর পেনে উনি সেদেই বললেন দই খাওয়া ছেড়ে দিলে মা জানো শেষ পাতে দই না হলে আমার খাওয়াই হয় না মা যে তা ভালোই জানতেন সে তার কদিনের ব্যথাকাতর মুখ দেখে বোঝা যাচ্ছিল সেদিনের রাগ তার অনেক আগেই পড়ে গিয়েছিল ছেলের খাবার কষ্ট তিনি সইতে পারছিলেন না এখন কেবল জেদের মামলা চলছিল ছেলের উপর ভালোবাসার তো আর তার অভাব ছিল না কেবল সে ভালোবাসার উপর শনিগ্রহ রূপিনী এই আমার আবির্ভাবই তার স্নেহরাজ্যে বিপ্লব বাঁধিয়েছিল বই তো নয় সেদিন মেয়ে আবদার ধরলে সন্ধ্যেবেলা গা ধোবে অনেক করে মা আমার মামনি আমার লক্ষ্মী আমার বলে ভুলিয়ে আম সত্য দেখিয়ে তবে ছাড়ান পেলেম মেয়ে চলে গেলে মা দালান থেকে বললেন দুধের স্বাদ কি ঘোলে মেটে সোনা যে পেলে না তার গিলটি পড়া কেন মা তো দেখোই অসির মা তাই যাকে তাকে মা ডাকতে তোমার লজ্জা করে না মনে হলো বলি ভগবান দেননি মানুষেও দিলে না কাজে ঘোলে স্বাদ মেটাচ্ছি তবু চিত্রগুপ্তের দরবারে গিয়ে বলবো যে গব্বরসে স্বাদ পেয়েছি কখনো থাক কাজ কি আর তর্ক করে এইবার আমার সকল অপরাধের চরম শান্তি হয়ে গিয়েছে মা আজ কাশিবাসিনি এটা তার ধর্মোন্নতির জন্য তার স্বেচ্ছার ফল নয় এ আমার অপরাধের দণ্ড কি আমি করেছিলাম সেই কথাই বলবো সেদিন যেদিনকার ঘটনা আমার জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সেদিন সন্ধ্যেবেলা মেজবিশ শাশুড়ির ছেলে অপূর্ব আমাদের নিমন্ত্রণ করতে এলো লবঙ্গর স্বাদ এখনই যেতে হবে সে আমাদের নিয়ে যাবে ছেলেরা তো সব নাচতে শুরু করে দিলে শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে হবে স্বামী বললেন বেশ তো কাল থেকে সেখানে বাগান দেখে সন্ধ্যার সময় সব ফিরলেই হবে মা তার নাতি নাতনিদের সাজিয়ে গুছিয়ে তৈরি হলেন আমারও যাওয়া যাওয়ার কথা বলেছিলেন কিন্তু ছোট খুকির রাত থেকে জ্বর হয়েছে বলে আমি যেতে চাইলাম না মা বললেন থাক কর্মবাড়িতে অনিয়ম হবে কাজ নেই বরং বাবুকে ডেকে একবার ভালো করে দেখাও সর্দি রয়েছে ভালো নয় মা চলে গেলেন আমার মনটা ভার হয়ে রইল গেলাম না খুকির অসুখের দোহাই দিয়ে মাও তাই বুঝে গেলেন কিন্তু ওগো আমার অন্তরবাসী অন্তর্জামী, তুমি তো জানো আমার মনের কথা যে পাপের ষোলোই আমার মনের ভিতর জন্মেছিল সে যে সাপ হয়েই শেষে আমায় দ্বংশাবে তা কি আমি জানতে পেরেছিলাম মাতৃগর্ভকে আমি মিথ্যা দিয়ে বাড়াবো না খুকির জন্য সত্যি আমার মনে ভাবনা হয়নি হয়েছিল দুর্জয় অভিমান নইলে বাঙালি গৃহের অন্তঃ পুরবদ্ধা আমি উৎসব গৃহে স্বজন মিলন আনন্দ উৎসবের লোভ কি আমার মনেও জাগেনি জেগেছিল বই কি তবু যে গেলেম না যে সে কেবল জব্দ করতে তার আদুরে নাতি নাতনিদের জন্য আমার অভাব লাগে কি না মা দেখুন তাছাড়া সেখানে সবাই জিজ্ঞাসা করবে কি গো শাশুড়ি এখন বউ বলে ডাকো মা বলতে দেয় তো কাজ নেই আমার এত কৈফিয়ত কাটার স্বামী ভাত খেতে বসে বললেন আজ কবিনথিয়ানে মধুর মুরলি প্লে হচ্ছে যাবে সকালবেলা পানু এসে একখানা রিজার্ভ বক্সের টিকিট দিয়ে গেল ছেলেদের হাঙ্গামা নেই চলো না ঘুরে আসা যাক মনে মনে লোভ হচ্ছিল খুবই তবু বললেন খুকির অসুখ তাছাড়া মা যদি শোনেন স্বামী হসে বললেন নাই বা বললে মাকে বিপিনবাবু তো বলে গেলেন খুকির এমন কিছু নয় যশোদা রাখবে এখন ওকে কতক্ষণেরই মামলা কথা ঠিক কতক্ষণই বা ও তো যশোদারই কাছে বেশি সময় থাকে নেহাত কাঁদে ফুট খাইয়ে দেবক্ষণ তবু মন বলছিল কাজ নেই মা যদি জানতে পারেন মেয়ে ছেলে থিয়েটার দেখতে যাওয়া লোভ বলছিল এ আর এমনই কি অপরাধ চিরদিনই কি ভয় চোর হয়ে থাকতে হবে তুই তো এখন পাঁচ ছেলের মা কনের বউটিও নোষ লোভ আর সংযম শক্তি যে কার বেশি সে খবর অনেকেই জানেন আমিও জানতেম তবু স্রোতে ভেসে যাওয়ার মতো মনের কাছে না জানারই ভান করেছিলেন কিন্তু হে আমার পাষাণ ঠাকুর তুমি যেটা ভালো করে জেনেছিলে তাই না এ দারুণ পরীক্ষায় ফেললে না হলে এ মুগ্ধা কুরঙ্গিনীকে স্বামীর কণ্ঠ দিয়ে এমন আশ্বাসের মোহনবাসী শোনাবে কেন তোমার যে মোহনবাসীর মধুর সুরে অবোলা রোজের বালা লজ্জা ভয় কুলো মান সব ভুলে সর্বস্ব বিসর্জন দিয়ে অকুলে ভেসেছিল সে বাঁশের সুরে না ভুলবে কে স্বামী বললেন চলো তার উপর সব ভাবনার ভার সোপে দিয়ে আমি উঠলাম কিন্তু এ ডাক যে অকুলের ডাক সে খবর কি জানতেন থিয়েটারে অভিনয় উপাখ্যানের সৌন্দর্য মাধুর্য উপভোগ দূরে থাক ঘরের কথাই ভাবছিলেন বেশি খুকিটা কেমন আছে কি করছে কাঁদবে কিনা কে জানে মন তাই থেকে থেকে চমকে উঠেছিল মধুর মুরলীর নায়িকা সে বিখ্যাত অভিনেত্রী মিস কওহর তার হাব ভাব লীলা চাতুর্য অভিনব দৃশ্যাবলী লোকে মুগ্ধ হয়ে দেখছিল আমার কিন্তু বেশি ভালো লাগছিল ওই সঙ্গে জড়ানো অন্য উপাখ্যানের নায়ক এক মাতৃভক্তকে গল্পটির সব কথা বলবার এ সময় নয় ভালো মনেও নেই তবু সব কিছুর মধ্যেও তার ভীষণ পরীক্ষা আমার মনের উপর আজও ছাপ মেরে রেখেছে বিধি কষ্ট হওয়ায় যখন তার দুর্গতির চরম অবস্থা এমনি সময় মার কুড়ে ঘরে লেগে গেল আগুন ধরে একমাত্র ছেলেটি গেল জলে ডুবে সে কি তার ভীষণ পরীক্ষা কাকে রাখবে কাকে ছাড়বে মাতৃভক্তিরই জয় হলো জলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে আশি বছরের বুড়িকে সে কোনো রকমে বার করে আনলে আর তার তরুণ কান্তি বারো বছরের ছেলে অতল জলে তলিয়ে গেল কিন্তু না তা গেল না যার পরীক্ষা তিনিই যে বিচারক তাই ছেলে কোলে ভিজে জলের ভিতর থেকে সেই শ্যামকান্তি নবজলধর মোহন মূর্তি তার ভর্তকে নিয়ে উঠলেন আনন্দে দুচোক দিয়ে হু করে জল ঝরছিল স্বামীকে বললেন থাক আর দেখব না বাড়ি চলো স্বামী বললেন জগন্নাথ দর্শনের বদলে শাক দেখা বৃথা তোমায় টেনে আনলেন চলো কড়া নাড়তেই ঠাকুর এসে দরজা খুলে দিল তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মেয়ের গায়ে হাত দিলেন গাজে পুড়ে যাচ্ছে ওরে বাপরে কত জ্বর তার উপর যশোদা যা খবর দিলে শুনে তো আমি বসে বসে পড়লেন যশোদা বললে আমরা চলে যাবার খানিক পরেই মা ফিরে এসেছিলেন খুকির জ্বর দেখে গিয়েছিলেন তাই থাকতে পারেননি আমরা থিয়েটারে গেছি শুনে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আধ ঘন্টা পরেই চলে গেছেন অপূর্বই তাকে নিয়ে গেছে মেলগাড়ি নাকি তাইতে নাকি কাশি গেছেন ঠাকুর সে কথার সাক্ষী হল মা তবে আমাদের ছেড়ে গেছেন এত বড়ো অন্যায় কেমন করেই বা সইবেন কাশিতে মার পিসিমা ছিলেন নিশ্চয়ই মা সেখানেই গিয়েছেন খুকি একটু সামলালে আমরা সবাই তাকে ফিরিয়ে আনতে গেছিলাম মা এলেন না বলেছেন সাধনার বিয়ের সময় আসবেন স্বামী আসবার সময় চোখে জলে ভেসে বললেন একটা অপরাধ ক্ষমা করতে পারলে না মা মা বললেন একটা নয় আসু তোর একশোটা নয় আমি ক্ষমা করছি করবো কিন্তু তোদের সংসারের ভেতর আমায় আর টানিস আমি আর পাচ্ছিলাম না বিশ্বনাথ আমায় জুড়োতে দিন একটু মা তার ছেলেকে ক্ষমা করতে পেরেছেন তিনি যে ওর ছেলে কিন্তু আমায় লুকে আমায় হয়তো নিন্দে করে শাশুড়ি আমার জন্য তার সাজানো সংসার সাথে সন্তান সব ছেড়ে আজ কাশিবাসিনি ছেলেরা রাগ করে আমার জন্যেই তাদের ঠাকুমা চলে গিয়েছেন স্বামী মুখে স্পষ্ট না বলুন কিন্তু তার মনটা ভার হয়েই থাকে কেন আমি এতকালেও তার মন নিতে পারলেম না কিন্তু মা তো তার যেমন তেমন মা নয় সত্যি গো সব সত্যি কিন্তু ওগো তোমরা সবাই আমায় বলে দিতে পারো আমি রাগ করব কার উপর আমার মার সঙ্গে দেখা হবার শুভ দৃষ্টি শুভ মুহূর্তটিকে না চিরমাত্রহীন করে যিনি আমায় এ সংসারে পাঠিয়েছিলেন তার উপর আজকের গল্প এখানেই শেষ হলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন No, muscăr.